বদল হবেন কি হবেন না, এই দায়িত্ব আমরা ছাড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই। অনেকে ভয় পাচ্ছেন সেনাবাহিনী হলো ক্ষমতা নিয়ে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। আমি আপনাদেরকে বলি, সেনাবাহিনীর অফিসারদের যদি ওই হ্যাডাম থাকতো যে ক্ষমতা নিয়ে নেবে, জনগণের বিরুদ্ধে যাবে, তাহলে শেখ হাসিনাকে তারা রক্ষা করত। সাংবিধানিক শূন্যতা তৈরি হোক, এটি বিএনপি চায় না। আমি জানি না এই বক্তব্যের ব্যাখ্যা কি, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী তার বক্তব্যে এটা বলেছেন, বাট অন দি আদার হ্যান্ড বিএনপির অন্যান্য নেতারা আবার তার পদত্যাগ চাচ্ছেন। শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন রিজভী। তো বিএনপির এই স্ববিরোধী বক্তব্য থেকে বেরিয়ে আসতে হবে। গত আড়াই মাসে কিন্তু বিএনপি অনেক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু হারিয়েছে তারা। সাত দিনের আলটিমেটাম করতেই হবে, হাসনাত আবদুল্লাহ ডিসিশন মেকার, এগুলো একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। যা হোক, তবু তারা দায়িত্ব নিয়ে এটা কিছু দাবি করেছেন বলে তো আলোচনাটা হচ্ছে, সেদিকে তাদেরকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। কিন্তু দেখেন রাজনীতিটা কোথায়, বিএনপি কিন্তু ঠান্ডা মাথায় এভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপি একটু ভয় পেয়েছে যে এই সরকারের একটা প্রবণতা আছে যে ছাত্রদের কিছু দাবি করলেই সেটাকে তড়িঘড়ি করে মেনে নেওয়ার একটা প্রবণতা কাজ করছে, যেটাকে অনভিজ্ঞতা আমি মনে করি, এবং তাদের মধ্যে একজনের ভীতিও বোঝা কাজ করে, এই বুঝি আমার পথটা চলে গেল, কাজে ওরা বলেছে মেনে নেই। শেখ হাসিনাকে খুশি রেখে শেখ রিহানার সঙ্গে সম্পর্কটা তিনি এমনভাবে করেছেন যে শেখ হাসিনার কতটুকু চুপুরকে চাইতেন বা না চাইতেন আই ডোন্ট নো, কিন্তু শেখ রিহানা তাকে চেয়েছেন। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিয়ের অসুস্থতা ভিডিওর শুরুতে হয়তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আপনারা দেখেছেন, মূল অংশগুলো অবশ্যই, সেই মূল অংশগুলোর বিশ্লেষণ জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাওয়ার আগে সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমের সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। বদল হবেন কি হবেন না, এই দায়িত্ব আমরা ছাড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই। যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লিগাল হয়, যেটা অ্যাবসলুটলি লিগাল, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা রাষ্ট্রপতিও যদি বদল করতে হয় সেটাও অ্যাবসলুটলি লিগালি হবে। আইনের সংস্কারও এমনভাবে হবে যেন সেই আইন প্রয়োগ হলে তারা নিষিদ্ধ ঘোষিত হয়। ওনারা দেশ পরিচালনা করবার জন্য, সঠিকভাবে পরিচালনা করবার জন্য কী কী প্রয়োজন, কী কীভাবে তারা করতে পারবেন সেটা তারা নির্ধারণ করবেন, এবং তারা যেভাবেই নির্ধারণ করবেন সেখানে আমরা তাদের সহযোগিতা করে যাব। আমরা শুধু চাই তারা করবার সময় যেন একটু আলোচনা করে করেন, যেন এই যে এইটার একটা কনসেনসাস, যেই কনসেনসাস আমরা সরকার প্রতিষ্ঠা করেছি, এই মানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই কনসেনসাস যেন আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হই। কিন্তু তাছাড়া প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না, বদল হবেন কি হবেন না, এই দায়িত্ব আমরা ছাড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই। ওনারা যেই সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো এবং সেই সিদ্ধান্তের জন্যই আমরা সমর্থন দিয়ে কাজ করে যাবো। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাংবিধানিক শূন্যতা রিলেটেড যে কথাটা আমরা অলরেডি বললাম, যে আমরা এখন বাস্তবিকভাবে আমাদের মহান সংবিধানের যে লেটার অফ দ্য কনস্টিটিউশন আছে সেটার বাইরে যে অগস্টের 5 তারিখ থেকেই কাজ করছি, যেই মুহূর্তে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার পুরো ক্যাবিনেট পালিয়েছে, তার পুরো পার্লামেন্ট পালিয়েছে, সেই মুহূর্তেই সংবিধান ইন অ্যাবিয়েন্স চলে গেছে। আমরা কাজ করছি ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে, আন্ডার দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। এই দুটোই ইস্টাবলিশড সাংবিধানিক আপনার আপনি বলেন রীতি, ইস্টাবলিশড গ্লোবাল ইস্টাবলিশড, এবং এই প্র্যাকটিস এবং রীতির আন্ডারে এই মুহূর্তে আমরা কাজ করছি। সো এই রীতির আন্ডারে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লিগাল হয়, যেটা অ্যাবসলুটলি লিগাল, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা রাষ্ট্রপতিও যদি বদল করতে হয় সেটাও অ্যাবসলুটলি লিগালি হবে। যে আমরা আইন বহির্ভূত কখনো কিছু চাইনি, কখনো কিছু চাইবো না। সো আমরা বলতেই পারি, যেমন মনে করেন আমরা কিন্তু যে আইনের বিরুদ্ধে কাজ করেছে, এই যে গণহত্যা করেছে, আমরা ওদের সাজা দেখতে চাই। আমরা কারো ফাঁসি চাই না, কারো জেল চাই না ভাই, আমরা সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দেখতে চাই। সো সেই সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তার সাজা হয় ফাঁসি, তাহলে ফাঁসি, কিন্তু আমরা সাজা কী হবে সেটা আমরা বলার কেউ না, আইনি প্রক্রিয়া সেটা বলবে। একইভাবে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই যে আওয়ামী লীগ যে প্রতিষ্ঠান বা যে সংগঠন এবং আওয়ামী লীগের সাথে যে 14 দল তাদের সহযোগী সংগঠন, যারা 15.5 বছর বাংলাদেশের জনগণকে গণতন্ত্র থেকে দূরে রেখেছে, যারা ভোট ডাকাতি করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে এবং শেষ পর্যন্ত গণহত্যা ঘটিয়েছে, তাও বারবার, এবং শেষ পর্যন্ত এই জুলাই অগস্টে লাস্ট ঘটিয়েছে গণহত্যা, তাদের সঠিক বিচার প্রক্রিয়ার আন্ডারে আনতে হবে। এই সঠিক বিচার প্রক্রিয়ার আন্ডারে যখন আনবে তখন আমরা আশাবাদী যে আইনের সংস্কারও এমনভাবে হবে যেন সেই আইন প্রয়োগ হলে তারা নিষিদ্ধ ঘোষিত হয়। আমরা নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা বলতে পারি না। অনেকে ভয় পাচ্ছেন সেনাবাহিনী হলো ক্ষমতা নিয়ে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। আমি আপনাদেরকে বলি, সেনাবাহিনীর অফিসারদের যদি ওই হ্যাডাম থাকতো যে ক্ষমতা নিয়ে নেবে, জনগণের বিরুদ্ধে যাবে, তাহলে শেখ হাসিনাকে তারা রক্ষা করতো। তারা রক্ষা করতে পারে নাই ওই সময়, হ্যাঁ রক্ষা করতে পারে নাই, রক্ষা করার ইচ্ছা ছিল না, এরকম না, রক্ষা করার মতো শক্তি সামর্থ্য ছিল না। রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে, বাংলাদেশের নাগরিকরা এই রাষ্ট্রপতিকে চাইছে না। রাজনৈতিক দলগুলোর অনেক যোগ বিয়োগ থাকতে পারে, হতে পারে যে এই রাষ্ট্রপতিকে সরায়ে আমি আবার কোন রাষ্ট্রপতিকে নিয়ে আসবো, এরকম যোগ বিয়োগ থাকতে পারে।
অনেকের যোগ বিয়োগ থাকতে পারে যে আমি আমার দলের কোনো প্রতিনিধিকে রাষ্ট্রপতি করতে পারবো কিনা। আমি বলি এসব যোগ বিয়োগ করেন না। শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার সহযোগী, গণহত্যার সহযোগী রাষ্ট্রপতি যতক্ষণ এখানে আছে আমাদের গণ অভ্যুত্থান নিরাপদে না। বাংলাদেশের নাগরিকরা এটা মনে করে, তারা মনে করে, এই মনে করাটাকে আপনাদের অনুধাবন করতে হবে। আপনাদের দলীয় স্বার্থকে বাহিরে রেখে এটাকে আমরা শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে তাড়াতে পারতেছি, আর রাষ্ট্রপতির মতো একজনকে সরিয়ে আর একজন রাষ্ট্রপতিকে আমরা বসাতে পারবো না। আপনারা 1975 সালে শেখ মুজিবুর রহমান মৃত্যুর পরে রাষ্ট্রপতি হয়েছিল খন্দকার মোস্তাক, কোন আদেশে হয়েছিল, কোন সংবিধানে হয়েছিল বলতে পারবেন? তারপরে 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস, সেখানে সেইটা কোন বিপ্লবের মধ্যে দিয়ে কোন সংবিধানের আইনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতা প্রেসিডেন্ট বানালো? কোনো আইনে বানিয়েছে? আইন বানিয়েছে? প্রয়োজনের চেয়ে বড় কোনো আইন আছে? নাগরিকদের দাবির চেয়ে বড় কোনো আইন আছে? অনেকে ভয় ভয় পাচ্ছেন সেনাবাহিনী হলো ক্ষমতা নিয়ে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। আমি আপনাদেরকে বলি, সেনাবাহিনীর অফিসারদের যদি ওই হ্যাডাম থাকতো যে ক্ষমতা নিয়ে নেবে, জনগণের বিরুদ্ধে যাবে, তাহলে শেখ হাসিনাকে তারা রক্ষা করতো। তারা রক্ষা করতে পারে নাই ওই সময়, হ্যাঁ রক্ষা করতে পারে নাই, রক্ষা করার ইচ্ছা ছিল না, এরকম না, রক্ষা করার মতো শক্তি সামর্থ্য ছিল না। ছাত্র জনতা এতই শক্তিশালী, দেশের জনগণের চেয়ে শক্তিশালী কে আছে এখানে, কে এটা দেখাবে? সুতরাং এইসব জুজুর ভয় দেখিয়ে লাভ নাই। একটা মানে আপনি ভয় দেখাবেন যে সেনাবাহিনী টেক ওভার করে নেবে, এই তো এই ভয়? তো আমি বলছি সৈনিকরা আছে তো নাকি, হ্যাঁ তারা দেশকে ভালোবাসে, অফিসারদের নির্দেশে তারা এই ধরনের ক্রাইম করবে না। আমাদের সাথে যোগাযোগ হয়, কথা হয়, এত সহজ না বিষয়গুলো, এত সহজ না। এই রাষ্ট্রপতিকে অবশ্যই বিদায় নিতে হবে, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো লজিক্যাল টাইমের কথা বলা হয়নি আমাদেরকে, যে আমাদেরকে 20 ঘন্টা সময় দাও, 24 ঘন্টা সময় দাও, 26 ঘন্টা সময় দাও, অথবা 3 দিন সময় দাও। সেহেতু আমরাও সময়ভিত্তিক আলটিমেটাম দিচ্ছি না, সময়ভিত্তিক আলটিমেটাম দিচ্ছি না যে কয়দিনের মধ্যে পদত্যাগ করাতে হবে। আমরা জনগণের পালস বুঝে আবার রাষ্ট্রপতির বাসভবনের সামনে যাবো। আমরা যদি দেখি আমাদেরকে শান্ত রাখার জন্য জাস্ট একটা বক্তব্য দিয়েছে, হ্যাঁ এটা বক্তব্য দিয়েছে, রাষ্ট্রপতিকে যেতে হবে এখান থেকে, আমাদের এটা কনক্রিট বিষয়, এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ হতে হবে, সেটা কই থেকে হবে? ফ্যাসিবাদ বিরোধী ব্যক্তি থেকে রাষ্ট্রপতি হিসেবে বানাতে হবে, সে যেই হোক যেই হোক। এটা অনেক ব্যক্তি রয়েছে, অনেক গুণী মানুষ রয়েছে, মাহমুদুর রহমান স্যার রয়েছে, আরও বড় বড় ভালো ভালো ব্যক্তি আছে, কে রাষ্ট্রপতি হবে এটা যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটা সিদ্ধান্ত নেবে, সেটা করতে হবে। এটা খুবই দুঃখজনক বিষয়, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে প্রচুর মানুষ ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে, প্রচুর মানুষ। যেদিন শেখ হাসিনার পতন হলো তার পরের দিন আপনার হলো ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে বাংলাদেশে ইন্ডিয়ার 19,000 এজেন্ট আছে যাদেরকে এই মুহূর্তে সরিয়ে নেওয়ার প্রয়োজন মনে করছে না, এরা ফাংশন করছে, এরা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ দিয়ে এদের স্বার্থ হাসিল হয় এরকম কথাবার্তা বলাবে। আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং এরা একই বেল্টের, এরা সবাই এক সুরে হোক্কা হওয়া দেয়, হোক্কা হওয়া দেয়, একই প্রেসক্রিপশন আসে, সবাই এক সুরে একই কথা বলে, এবং এরা এই ইন্ডিয়ার আদেশ মানতে বাধ্য থাকে। বাংলাদেশের নাগরিকদেরকে খেয়াল রাখতে হবে, ভারতের বিষয়ে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই, ভারতের দালালদের বিষয়ে কোনো আপোষ নাই, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হবে না যতক্ষণ না পর্যন্ত তারা বন্ধুত্বের শর্তগুলো মানতে রাজি হয়, যতক্ষণ না পর্যন্ত তিস্তার পানি চুক্তি করে, যতক্ষণ না পর্যন্ত সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ভারতের বাণিজ্য ঘাটতি বন্ধ হয়, এখানে সাংস্কৃতিক আগ্রাসন চলে, অর্থনৈতিক আগ্রাসন চলে, এগুলো যখন দূর হবে তখন আমরা বিবেচনা করব ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে কি না। এর আগে যারা আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে যাচ্ছে তারা ভারতের পৃষ্ঠপোষকতায় চলে, ভারতের টাকায় রাজনীতি করে, এবং তারা ভারতের সিগন্যালে কথা বলে। বাংলাদেশের নাগরিকরা এগুলো দেখছে, বুঝছে, জানছে, এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকার। কোন সরকার ক্ষমতায় ছিল, কোন সরকার ক্ষমতায় আসবে, কোন সরকার ক্ষমতায় থাকবে তা গুরুত্বপূর্ণ বিষয় নাই। যেই ভারতের পক্ষ অবলম্বন করবে আমাদের লড়াই তার বিরুদ্ধেই চলতে থাকবে। আসিফ নজরুল স্যারের বিষয়ে বলি, আসিফ নজরুলকে দেশের মানুষ অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। সেই ভালোবাসার কারণে মানুষের প্রত্যাশার ছন্দপতন ঘটে, যে এই লোকের কাছ থেকে আমরা অনেক অনেক চাই, কিন্তু এই লোক এত কম দিচ্ছে কেন? দেওয়ার ক্ষেত্রে মানুষ কার পণ্য খেয়াল করছে, কার পণ্য? যেমন ভারতের বিষয়ে যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলোর বিষয়ে আসিফ নজরুলের দৃঢ় আপনার হলো প্রতিবাদ প্রত্যাশা করেছিল, সেই প্রতিবাদটা আমরা দেখতে পাই নাই, দেখতে পাই নাই। শুধুমাত্র অন্য সরকারের সময় আসিফ নজরুল প্রতিবাদ করবে, আর তিনি সরকারের অংশ, সরকারের অংশ হলে সরকারের ভুলের প্রতিবাদ করা যাবে না, এটা আসিফ নজরুল স্যারকে অনুধাবন করতে হবে এবং তাকে এগুলো সংশোধন করতে হবে। তাকে অনেক মানুষ, তার প্রতি অনেক প্রত্যাশা, সে যদি সংশোধন না করে তাহলে তার প্রতি মানুষের রিভার্স ঘৃণা তৈরি হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে। প্রবাসীদের বিষয়ে অনেক তার প্রতি দাবি ছিল, তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করছেন। মালয়েশিয়া ক্ষতিগ্রস্ত প্রবাসীরা এখনও কোনো সুরাহা পাচ্ছে না, মানুষ আশা করছিল তিনি উনি এক সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত দিতে সমস্যা কোথায়? যারা প্রতারণা করেছে যে সকল এজেন্সি তাদের বিষয়ে একমাত্র সিদ্ধান্ত টাকা ফেরত দেবে অথবা লাইসেন্স বাতিল হবে, কড়াকড়ি সিদ্ধান্ত। আসিফ নজরুল স্যার এই কাজটি করতে পারেননি, ওনাকে অনেক বেশি ভালোবাসে, তার তুলনায় ওনার যে কার্যক্রম তা আমাদেরকে হতাশ করছে। ইন অ্যাডিশন টু মিস্টার তারেক রহমান, আই উড লাইক টু অ্যাড সামথিং অ্যাবাউট আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনী কিন্তু আমাদের জনগণেরই অংশ, সেনাবাহিনী, সৈনিক এবং যত অফিসারবৃন্দ আছে তারা আমাদের জনগণের অংশ, এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 4-5 তারিখ থেকে যে সেনাবাহিনী কিন্তু আগের সেই সেনাবাহিনী নাই। কিন্তু এর মধ্যে কতিপয় খুব গুটিকতক যারা আছেন তাদেরও সুধরে যাওয়া উচিত, নইলে তাদের নিজেদেরই সরে যাওয়া উচিত, কারণ তাদের বোঝা উচিত
তাদের অধস্তন এবং তাদের সহকর্মীরা, কিন্তু আগের মতো সেই ইন্ডিয়ান ইন্ডিয়ার কাছে মাথা নত করা সেনাবাহিনী নেই। তারা আমাদের ভাই, তারা আমাদের নতুন, তাদের নতুন অবস্থান সৃষ্টি হয়েছে, আমরা এটাই বিশ্বাস করি। সামগ্রিকভাবে একটা বিষয় যুক্ত করি আমাদের এই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে, এগুলো সবই সম্পৃক্ত বিষয়। আপনাদেরকেই বলি যে আপনারা সাংবাদিকরা, সাংবাদিক ভাইরা নাগরিকদের কাছাকাছি যান, নাগরিকদের কথাবার্তা তুলে ধরেন, আমাদের কথাবার্তা তুলে ধরেন। আপনারাই মাঠ পর্যায়ে কী দেখছেন? আমাদের যে যৌথ বাহিনী, এইটা কি আওয়ামী ফ্যাসিবাদকে দমন, গ্রেপ্তার, আটক, বিচারের আওতায় নিয়ে আসা, এই বিষয়ে জনগণ কি সন্তুষ্ট? জাস্ট জিজ্ঞাসা করছি, সন্তুষ্ট? আমরা তো দেখছি আওয়ামী লীগ ভালোই আছে, তারা বীর দর্পে বিচরণ করছে এখানে ওখানে, সে আগের মতো সন্ত্রাসী স্টাইলে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমরা কি এই বাংলাদেশের জন্য আমরা এই গণঅভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি? আমাদের কি এই জায়গাতে আশা প্রত্যাশা ছিল না যে রাতারাতি সারা দেশের গ্রামে গ্রামে এই উপজেলা ইউনিয়ন পরিষদে যৌথ বাহিনী নেমে পড়বে এবং সেখানে আওয়ামী ফ্যাসিবাদের দোষদেরকে, তাদেরকে গ্রেপ্তার করবে, আটক করবে, বিচারের আওতায় নিয়ে আসবে? হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে হামলা করেছে, আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, তাদের কয়জনকে প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখান, আমাদেরকে দেখান। এই এই সফলতাগুলো আমরা দেখতে চাই, আমাদের দেখার অধিকার আছে, আমরা রক্ত দিয়েছি। সেটি হলো বুধবার দিন বিকাল 5টার সময়। গতকাল থেকে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওয়ের যে কর্মসূচি, এটি অব্যাহত আছে। যদিও ঠিক খুব বেশি পরিমাণের সমাবেশ সেখানে হচ্ছে না, কিন্তু আছে, এখানে কিছু উৎসুক জনতা আছে, ছাত্ররা আছেন, এবং এর মধ্যে আবার হঠাৎ করে দেখলাম যে এক গ্রুপ ছাত্র তারা সচিবালয়ে ঢুকে পড়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এই দাবি দেওয়ার সঙ্গে আবার ঠিক যাকে বলা হয় রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের বিষয়টি নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা নিয়ে। তো যাই হোক, তারা সচিবালয়ে ঢুকে পড়েছে সেই আনসারদের মতো করে, এবং আমি এখন যেহেতু ভিডিও করছি আমি এখন পর্যন্ত জানি না যে আসলে কী হচ্ছে, অর্থাৎ এই সচিবালয়ে কী হচ্ছে এবং বঙ্গভবনে কী হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে শাহাবুদ্দিন চুপু সাহেবের পদত্যাগ, বহিষ্কার, তাকে নিষ্ক্রান্ত করার জন্য সরকারের একটা বিরাট গ্রুপ সরকারের মধ্যে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন, আর তাদের সমর্থক যারা আছেন দেশে দেশের বাইরে প্রচুর যাকে বলা হয় যুক্তি নিয়ে, প্রচুর তর্ক উপস্থাপন করে এই চুপু সাহেব এই সরকারের জন্য কতটা ভয়ঙ্কর তা বর্ণনা করার চেষ্টা করেছেন। ফলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের শুভার্থী, তারা মনে প্রাণে সবাই চাচ্ছেন যে মিস্টার চুপু তার পদ থেকে চলে যান এবং সেখানে নতুন একজন কেউ আসুক। এবং ইতিমধ্যে ডক্টর ইউনূসের যারা সমর্থক তারা নতুন কে রাষ্ট্রপতি হবেন তার তালিকা বানিয়ে ফেলেছেন, ছবিগুলো ভাসছে বিভিন্ন জায়গাতে, বেশ কয়েকটি নাম সামনে চলে এসছেন। কেউ হয়তো সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার নাম বলছেন, কেউ সাবেক নির্বাচন কমিশনার সেই জাস্টিস রবের কথা বলছেন, আব্দুর রব সাহেবের কথা বলছেন, কেউ আবার সেই মাহমুদুর রহমান যিনি সেই আমাদের সম্পাদক তার সে নির্বাচনী, অর্থাৎ তাকে রাষ্ট্রপতি পদে বসানোর জন্য অনেকে অনেক কথা বলছেন। এর বাইরে আরও অনেক কয়েকজন মহিলার ছবি দেখলাম যে সেখানে রাষ্ট্রপতি হিসেবে তাদের নাম নিয়ে বিভিন্ন যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা প্রচার করছেন। তো এখন আলটিমেটলি কী হচ্ছে বা কী হবে? ফার্স্ট থিং হলো যে মিস্টার চুপু কি থাকতে পারবেন, নাকি তাকে এ দফায় অন্য সবার মতো, অন্য সবাই যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন, শেখ হাসিনা চুপু সাহেবের চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা ধরছিলেন তিনি চলে গেছেন, তারপরে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি তারা তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা ধরছিলেন, তারাও চলে গেছেন, তো সেই তুলনায় তিনি আছেন, এটা তো একটা তুলি মারলি চলে যাওয়ার কথা। তো সেই দিক থেকে সবাই যাকে বলা হয় ধারণা করেছিল যে গতকাল রাতের মধ্যেই মিস্টার চুপুকে চলে যেতে হবে। তো রাত গড়িয়ে দিন গেল, এই আজকে এই বিকাল 5টা পর্যন্ত এখনও পর্যন্ত তার পদত্যাগ করার বা তার চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে গতকাল যারা সমন্বয়কে আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা অবশ্য একটা আলটিমেট টাইম দিয়েছেন, সেটা হলো বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তার পদত্যাগের একটা টাইম লিমিট বা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এখন সেই অনুযায়ী কি এই ঘটনাগুলো ঘটবে কিনা, তো এইগুলো নিয়ে সাদামাটা আলোচনা হতে পারে বা হচ্ছে, আমি সেই বিষয়গুলো বলবো না। আমার প্রথম থেকেই আমি জনাব চুপু সাহেবকে নিয়ে যে ভিডিওগুলো করেছি, একেবারে যাকে বলা হয় যখন তাকে নিয়োগ দেওয়া হলো, শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলো, তখন থেকে আমি বললাম যে এটা শেখ হাসিনার একটা মারাত্মক ভুল হলো, মারাত্মক একটা ভুল হলো, এটার জন্য তাকে পস্তাতে হবে। এবং ঠিক সেম ঘটনা ঘটেছে, অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেলেন দেশে তার আগে 2 মাস পর্যন্ত জনাব শাহাবুদ্দিন চুপুর সঙ্গে তার কথাবার্তা বলা বন্ধ ছিল, কোনো যোগাযোগ ছিল না। এখন সেই সম্পর্কটা নষ্ট হলো কেন? এই সম্পর্ক নষ্ট হওয়ার নেপথ্যে যদি তৃতীয় কোনো শক্তির সঙ্গে মিস্টার চুপুর কোনো যোগাযোগ থাকে, সেনাবাহিনীর সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে, আমেরিকার সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে, এনটি হাসিনা ব্লকের সাথে তার কোনো যোগাযোগ থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন জনাব চুপু
মানে শেখ হাসিনার জন্য যতটা ডেঞ্জারাস ছিলেন তার চেয়ে জনাব ইনু সাহেবের জন্য ততটাই ডেঞ্জারাস, এবং ইনু সাহেব চুপ্পু সাহেবকে কিছুই করতে পারবেন না। দুই নম্বর হলো যে চুপ্পু সাহেব ক্ষমতা যখন গ্রহণ করলেন, আমি তখন তাকে বললাম যে তার যে উত্থান, সেই উত্থানটা যেখান থেকে তিনি এসেছেন, তিনি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, সেই ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হয়ে এখন শেখ হাসিনার কাছের মানুষ হয়ে গেছেন। সেখান থেকে শেখ হাসিনার যে অলিগার গ্রুপ, সবচেয়ে পাওয়ারফুল অলিগার গ্রুপ, সেই অলিগার গ্রুপ হলো এস আলম, তার দক্ষিণহস্ত হয়ে গেছেন, তার প্রমোটার হয়ে গেছেন, অর্থাৎ দুদকে থাকতে তিনি এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসেন। এবং এস আলমের সঙ্গে যেহেতু শেখ রিহানার একটা সম্পর্ক ছিল, এবং তিনি শেখ হাসিনাকে খুশি রেখে শেখ রিহানার সঙ্গে সম্পর্কটা তিনি এমনভাবে করেছেন যে শেখ হাসিনার কতটুকু চুপুরকে চাইতেন বা না চাইতেন আই ডোন্ট নো, কিন্তু শেখ রেহানা তাকে চেয়েছেন। এবং এস আলম এবং শেখ রেহানার সরাসরি হস্তক্ষেপে চুপু সাহেব যেখানে রাষ্ট্রপতি হতে পেরেছেন, তাকে খুব সাধারণ মোটা মাথার একজন মানুষ মনে করা, দুর্বল লোক মনে করা কেবলমাত্র নির্বোধের পক্ষে সম্ভব, সেই কথাগুলি আমি ঠিক আওয়ামী লীগ জমানাতে বলেছিলাম, এবং এখন যখন আসছে, আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে চুপু সাহেবকে নিয়ে বলেছিলাম যে চুপু সাহেব সাধারণ কোনো অর্ডিনারি মানুষ নন, তার সাহস আছে, তার কৌশল আছে, তার বিনয় আছে, তার ভদ্রতা আছে। আপনাকে দেখলে সামনাসামনি সে দাঁড়িয়ে হ্যান্ডশেক করবে, আপনার সঙ্গে এতটা ভদ্রতা দেখাবে, যেমন এই যে মতিউর রহমান চৌধুরী সাহেবের সঙ্গে তার যে বৈঠক হলো, তিনি তাকে স্যার বলতে চাচ্ছেন, স্যার কেমন আছেন, তো তখন তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন যে আমাকে স্যার ডাকবেন না, আমরা তো একসঙ্গে চাকরি করেছি, আপনি বাংলার বাণী পত্রিকায় চাকরি করেছেন আর আমি বাংলা বাণীর পত্রিকার পাবনা প্রতিনিধি হিসাবে, জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছি, সো ইয়ার কলিগ, ইয়ার ফ্রেন্ড। আপনি বোঝার চেষ্টা করেন রাষ্ট্রপতির চেয়ারে বসে এইরকম বিনয় দেখানো, এরকম কথা বলা কিন্তু সাধারণ বিষয় নয়, তিনি যদি মানুষ হিসাবে যদি আপনি ধরেন শ্রেষ্ঠতর, অথবা তিনি যদি কৌশলী হন তাহলে চাণক্য তার কাছে শিশু। তো সেই জায়গা থেকে, অর্থাৎ সেই পাবনা শহর থেকে এসে তিনি আজকে বঙ্গভবনের ওই চেয়ারটিতে বসেছেন। তারপর তিনি আপনি দেখেন যে যখন রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হয়ে তিনি পাবনাতে গিয়েছেন, পাবনাতে গিয়ে তিনি একটা পাবলিক মিটিংয়ে বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় তার সিকিউরিটির লোকজন কানে কানে কিছু বলার চেষ্টা করছিল যে বৃষ্টি আসছে, ঝড় আসছে বা আসবে ইত্যাদি ইত্যাদি। এবং প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি বিস্তারিত সবগুলো ভিডিও আপনারা দেখেছেন, এবং সকলের মুখ থেকে, সকল বিশ্লেষকদের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনেছেন। তো সবগুলো ভিডিও দেখার পরে, সকল আলোচনা শোনার পরে আপনাদের কী মনে হয়, আপনাদের কী মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি পারলে শেয়ার করে দিন। আবারও বলছি, আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।